আচ্ছা মোবারক ভাই, আপনার এই কাজটা শুরু কবে হবে? এই তো শুরু করে দিচ্ছি, সামনেই সামনে হয়ে যাবো, সমস্যা নাই। পৃথিবীর কি অবস্থা? এটা তো শুনতেছি এক মাস ধরে। আচ্ছা আপনার ওই পর্দার ক্যামেরা যেটা, ওটা কি কবুতরের পায়ে লাগাইছেন? তো বোকা নেই, কবুতর বিমানে আসতেছে, বিমান করছে কি বাংলাদেশে না ঢুকা বাহারাইন গেছে গিয়া এন্ড ঘুরে আবার আসতেছে, ক্যামেরা চলে আসতেছে, আসতে শুরু করে দেবো, কোনো সমস্যা নেই। এক মাস ধরে তাহলে প্লেন আকাশেই ঘুরতেছে? আরে না বোকা, আসলে হয়ে যাবে, চলে এসেছে, সামনে চলে এসেছে। সমস্যা নেই, যে তোমার হিরোটা নেই, বুঝছো? আবার হিরো মরছে? মরে নাই, হিরো মরে নাই, এবার হিরো ঠিক আছে, কিন্তু ঝামেলাতে হিরোর মা মারা গেছে। এখন বলতেছে যে আমার মন খারাপ ভাই, আমি কীভাবে পিছান? এত ঝামেলা, ভালো কাজ করতে গেলে পিছায়, বুঝো না? পিছাই মানবিক দিক দিয়া আমি তো নরম, যা পিছাইলাম, কিছুদিন পিছাইলাম, পিছাই দিস, বুঝছো? এই ঘটনা তো আপনার, তো কি বলবো আর, 10 দিনে না কাজ শুরু হয়, এখন আপনার হলে গিয়ে ক্যামেরা এখনো আসে নাই, এক হিরো মরছে, আরেক হিরোর মা মারা গেল। আপনার এই প্রজেক্ট যেটার হলে গিয়ে কি আমি নায়িকা হবো, হিরো আসতেছে বাইরে থেকে, ইন্টারন্যাশনাল মুভি, এরপরে কি 28টা বিলবোর্ড? আরে 28টা না, 72টা বিলবোর্ড বোকা। ও 72টা, সরি। কিন্তু ওই প্রজেক্টের এখনো কোনো নামগন্ধ নাই। আচ্ছা লাস্ট একটা কথা জিজ্ঞাসা করি। করো, জিজ্ঞেস করো। আপনি কি এই কাজটা করবেন নাকি করবেন না? তুমি ডিরেক্টরে ঝাড়ি মারতেছো? হ্যাঁ। তুমি বুঝছো তুমি কি করতেছো? সব নায়িকারা ডিরেক্টরে ম্যানেজ করে, আর তুমি ঝাড়ি মারতেছো? বাদ, তুমি যে বাদ। আমি সব ম্যানেজ ম্যানেজার মধ্যে নাই, তুমি বাদ। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা জিনিস, আপনার এই এক মাস ধরে আপনি যে মানে ঘুরাইলেন, সব কিছু যে করলেন, আপনার মেইন টপিকই তো হলো কি বিথি, বিথি কি করতেছে, বিথি কোন ভিডিও বানাইতেছে, আপনারে নিয়ে কি করতেছে, আপনার তো এছাড়া কোনো কথাই আমি শুনিই নাই। মনে হচ্ছে বিথিরে নিয়ে আপনি মুভি বানাইতেছেন, বিথি আপনার পর্দায় আসবে, বিথি হইলে কি আপনার বিলবোর্ডে যাবে? বিথি প্ল্যান আমরা বলছি একটা, এই আছে যে তোমার ঘুরলাম, ফ্রি খাওয়াইলাম, ফাও খাইলা, হামাম করে ঢুকাইলা, একটা প্ল্যান বলছো বিথির? বিথির কথা বললে এটা বাদ দেন, এটা বাদ দেন, কেন বিথি কথা বলবো না? এইটাই এইটাই আপনার আসল উদ্দেশ্য, তাই না? আপনি হলে বিথি আপনার কোন দিকটা আগুন লাগাবে এইটা জানার জন্য আপনি আমার কাছে আসছিলেন, তাই? হ্যাঁ, হইতে পারে, বুঝলো, অসুবিধা কি, বুঝলো, বুঝলো, তোমাদের এই কামা দরকার নেই, যাও বাদ, তুমি বাদ, যাও 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 বাদ, এসো না, এসো না, এদি এসো, ইয়ে বলো, ওই যে একদম লাস্ট কথা, তুমি একটা লাস্ট কথা জিজ্ঞেস করছো, আমিও লাস্ট কথা জিজ্ঞেস করবো, ঠিক আছে? বিথি নেক্সট প্ল্যানটা কি আমার নিয়ে বলতে পারবা? হ্যাঁ, এটা বলতে পারবো, বলতো প্লিজ বলো। ওরে চুপ কর।